আমরা কলকাতার বাসীরা না খুব লাকি, ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি 49 সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকারের রেকর্ডটা টাচ করে ফেলল। বিরাটের ট্যালেন্ট নিয়ে কোনো ডাউট ছিল না কোনোদিনই, কিন্তু বিরাট নিজে স্বীকার করে যে অনুষ্কা শর্মা ওর লাইফে আসার পরে ওর লাইফে একটা ফোকাস আর ডিসিপ্লিন এসছে, যেইটা ও ওই ট্যালেন্টটাকে সাকসেসে ট্রান্সলেট করতে প্রচণ্ড হেল্প করেছে। আমরা যারা সচিন তেন্ডুলকারকে সেই ছোটোবেলা থেকে ফলো করছি, বিনোদ কাম্বলিকে বলা হতো যে সচিনের চেয়েও বেশি ট্যালেন্টেড। বিনোদ কাম্বলি যে সাকসেসফুল হয়নি একদম তা না, সাকসেসফুল হয়েছে কিন্তু সচিনের তুলনায় কিছুই হয়নি। তো আপনারা যে যারা এই ভিডিওটা দেখছেন এবং আপনারা নিজেদেরকে ট্যালেন্টেড মনে করেন, এই হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই। কী হয় জানেন তো, যখন আমরা ট্যালেন্টেড যেটাই যে ব্যাপারেই আমরা ট্যালেন্টেড খুব সহজে হয়ে যায় এবং তার ফলে আমরা ভাবি যে বাহ আমি তো খুব সহজে পাচ্ছি আর তাহলে হার্ডওয়ার্ক করে কী লাভ। সেটা একটা গান গাইবার ক্ষেত্রেই হোক, খেলার ক্ষেত্রে হোক, রান্না করার ক্ষেত্রে হোক, এনিথিং ওয়্যার ইউ ওয়ান্ট টু মেক ইট এ প্রফেশন, সেখানে কিন্তু এই সাকসেসফুল হওয়ার জন্য যে হার্ডওয়ার্ক দরকার না, সেটা না হলে কিন্তু আপনার ট্যালেন্ট আপনাকে একটু কিছুটা নিয়ে যাবে, তার আগে নিয়ে যাবে না। এবং এটাও মনে রাখবেন, অনেকে এরকম আছে যারা হয়তো ট্যালেন্টে মিডিয়কার কিংবা কম, কিন্তু তারা ওই হার্ডওয়ার্ক ডিসিপ্লিন আর ডিটারমিনেশন দিয়ে অনেক সেরকম ইন্ডিভিজুয়ালসকে পেছনে ফেলে দিয়েছে যাদের হয়তো ট্যালেন্ট এই হার্ডওয়ার্কিং লেস ট্যালেন্টেড লোকের চেয়ে অনেক বেশি। ভেবে দেখুন আপনি আপনার ট্যালেন্টটাকে কীভাবে ইউটিলাইজ করবেন। গুড লাক।